হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি সিরিজ। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে নিউজটা এই মুহূর্তে রয়েছে সেটা হলো অ্যালেক্স লিমাকে নিয়ে। পরে অনেকের মনের মধ্যে এটা নিয়ে কোয়েশ্চেন রয়েছে যে অ্যালেক্স লিমা কি ইস্টবেঙ্গলের হয়ে সাইন করেছে। এই ভিডিওর মারফত পুরোটা ক্লিয়ার করবো। যারা নতুন রয়েছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটাকে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো আজকে যে আপডেট রয়েছে সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে অ্যালেক্স লিমা নাকি ইস্টবেঙ্গলে সাইন করেছে। হ্যাঁ, একদমই ঠিক, এটা একটা সূত্র মারফত যে খবর উঠে আসছে, একটা অংশ একটা দাবি করছে যে অ্যালেক্স লিমা ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি হিসেবে আসছে। অনেকের মনের মধ্যে এটা কোয়েরি ছিল যে ইভান যাকে সাইন করানো হয়েছিল প্রথমেই থাকছে নাকি থাকছেন না। তো সেক্ষেত্রে আমি দেখি ইভান গঞ্জালে ইস্টবেঙ্গলই থাকছেন এবং খুব শীঘ্রই ভিসা সমস্যা মেটে গেলে তিনি কিন্তু ইন্ডিয়াতে চলে আসবেন। দ্বিতীয় বিদেশি নাম উঠে আসছে অ্যালেক্স লিমার এবং বেশ কিছু নতুন ফরেনারদের নামও কিন্তু শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে কনফার্ম নেই, তাই আমি এগুলো নিয়ে আলোচনা করতে একদমই রাজি নই এই মুহূর্তে। তো এটা ছিল আপডেট। এরপর জানিয়ে রাখি যে কমলজিৎ সিং গোলকিপার তাকে সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল। নিশ্চয়ই এই খবরটা কালকেই প্রত্যেকেই পেয়ে গেছেন। এর সাথে জানিয়ে রাখি যে হোলিচরণ নার্জারির দিকে কিন্তু হাত রয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। তখন হোলিচরণ নার্জারিকে আনতে পারে কি না সেটা একটা বড় বিষয়। তো এই মুহূর্তে ওভারঅল যে ইস্টবেঙ্গল টিম সেই টিম কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বলেই দেখা যাচ্ছে। প্রত্যেকটা পজিশনে কিন্তু প্লেয়ার রয়েছে যথেষ্ট ভালো। ডিপেন্ড করছে ফরেনাররা সাইনিংগুলো কেমন হয়। যদি অ্যালেক্স লিমা সাইন হয় ইটস গুড ফর ইস্টবেঙ্গল, কারণ ডিফেন্সিভ লোকাল পজিশনটা একদম বক্স টু বক্স যে মিডফিল্ড পজিশন সেখানে কিন্তু অ্যালেক্স লিমা যথেষ্ট ভালো পারফর্ম করে এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যে কোনো টিমের পক্ষেই, কারণ এইটাতে কিন্তু ভুগে ইস্টবেঙ্গল। তো এটা একটা ভালো বিষয় যদি অ্যালেক্স লিমা সাইন হয়ে যায়, তো এটা একটা ভালো বিষয়। আর যে জায়গায় সমস্যা এর আগে ভিডিওতে বলেছিলাম সেটা হলো ইন্ডিয়ান ডিফেন্ডারের একটু অভাব রয়েছে, সেন্ট্রাল ব্যাক বেস করে সেন্ট্রাল ডিফেন্ডার। তো সেই জায়গায় শোনা যাচ্ছে একজন ইয়ং সেন্ট্রাল ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল নিলেও নিতে পারে। তো সেটা দেখা যাক কী হয় সেই জায়গায় দাঁড়িয়ে। সন্দেশ জিং ড্রিলটা এখন মতো ডান হয়নি, তো এগুলো রয়েছে। সেন্ট্রাল ডিফেন্স পজিশন যদি ঠিক হয়ে যায়, বিদেশি নির্বাচন যদি ঠিক হয়, ইস্টবেঙ্গল আপাতত ভালো দিকেই কিন্তু এগোচ্ছে এই বিষয়ে বলা যেতে পারে। তো এটা ছিল আপডেট, শেয়ার করলাম। আরও নতুন খবর থাকলে অবশ্যই শেয়ার করবো। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং। বাই।